ফাইজুল হক, আপনি লিখেছেন বাজারে কাপল জায়নামাজ পাওয়া যাচ্ছে, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে, বিষয়টা ইসলামের দৃষ্টিতে কেমন? কাপল জায়নামাজের একটা ছবি আমি দেখতেও পেয়েছি এবং আপনি কমেন্টও ছবি দিয়ে দিয়েছেন ফাইজুল হক, এই ছবিটি আমি দেখেছি, বাট এটা যে কাপল জায়নামাজ এটা আমি নিজেও চিন্তা করিনি। যাই হোক, এখানে এই জায়নামাজে, কাপল জায়নামাজ যেটাকে আপনি বলছেন, এটাতে মৌলিকভাবে কোনো সমস্যা আমি দেখছি না, বিশেষ করে সামনে বিশেষ কোনো ছবি নাই, প্লেন সালাত আদায় করলেন স্বামী স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই। বাট যখন জামাতে সালাত আদায় করবেন তখন এই কাপল জায়নামাজে এই যে ডিজাইন আছে, এই ডিজাইন মেনটেন করে এইভাবে সালাত আদায় করতে গেলে জামাতে সালাত আদায় হবে না। জামাতে স্বামী এবং স্ত্রী একজন ইমাম, একজন মুক্তাদি হলে স্বামী ইমামতি করবেন, স্ত্রী মুক্তাদি হবেন, এবং স্বামী একামত দিয়ে ইমামতি শুরু করবেন, সেক্ষেত্রে স্বামী সামনে থাকবেন, স্ত্রী পেছনে থাকবেন, পাশে থাকবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে জামাতে যখন সালাত আদায় করবেন তখন এই কাপল জানামাজ আর কাপল জানামাজ থাকবে না, তখন এটা সিঙ্গেল জানামাজ হয়ে যাবে। আর এমনিতে পাশাপাশি যার যার নামাজ শেষে পড়ছেন, সেটা নফল হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, অন্য কোনো সালাত আদায় হতে পারে, তাহলে সেক্ষেত্রে পাশাপাশি পড়তে কোনো অসুবিধা নেই, সেই হিসেবে জানামাজ আপনি পড়তে পারেন। এই জানামাজে এমন কিছু নেই যেটা আমাদের মনোযোগকে খুব বেশি নষ্ট করতে পারে। তবে এটা ঠিক যে জানামাজ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত যে সেখানে অনেক বেশি কারুকার্য থাকলে, বা কারুকার্য বেশি হোক আর কম হোক, যেটা আমাদের মনোযোগ নষ্ট করতে পারে, এরকম কিছু থাকা উচিত নয়। তো এই ধরনের জানামাজ বিশেষ করে স্বামী স্ত্রী যদি সালাত আদায় করেন, যেহেতু বিশেষ কোনো কারুকার্য নাই, শুধুমাত্র এখানে একটা লাভ চিহ্ন দেওয়া আছে, তাও সাইড দিয়ে, প্রথম এক দুদিন হয়তো তাদের এটার দিকে নজর পড়তে পারে, যদি নজর পড়ার কথা না, এটা পায়ের দিকে নজরের জায়গাটা ঠিকই প্লেন আছে, অবশ্য আরেকটাতে সেজদার জায়গার কাছাকাছি নজর পড়ার কথা। যদি মনোযোগ নিয়মিত নষ্ট হয় তাহলে তো এটাও উচিত হবে না। আর যদি মনে এক দুদিন করার পর স্বাভাবিক হয়ে যায়, আর ওদিকে মন না যায়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানামাজ দেওয়া হয়েছিল সালাত আদায় করার জন্য, বা একটা কাপড় দেওয়া হয়েছিল সালাত আদায় করার জন্য, সেখানে কারুকার্য ছিল। তিনি সালাত শেষে সালাম ফেরানোর পর বললেন, অন্য কোনো প্লেন কাপড় নিয়ে আসো, কারণ এটার কারুকার্যগুলো আমার মনোযোগ নষ্ট করছে। এখন এখানকার যে লাভ চিহ্ন, এটা যদি মনোযোগ নষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটাও ব্যবহার করা জায়েজ হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ইসলাম চায়, অনেক সম্প্রীতি, অনেক ভালোবাসা, এটা তাদের তাকওয়াকে মজবুত করে, স্ট্রং করে। কিন্তু তাই বলে নামাজে দাঁড়িয়েও ভালোবাসাবাসি করতে হবে, এত তো ভালোবাসার টান পড়েনি মুসলমানের ইমানদারের। অতএব এইটা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়লেন, ভালোবাসা প্রকাশ করলেন, কিন্তু এই লাভ চিহ্ন দেওয়ার কারণে, বিশেষ করে একটা জানামাজে তো পায়ের দিকে আছে সমস্যা নেই, আরেকটা জানামাজে সিজদার দিকে আছে, সেখানে বারবার তার মনে পড়তে পারে, এমনকি পায়ের দিকে যেটা আছে এটাতেও নজর পড়তে পারে রুকুতে গেলে, যদি মনোযোগ নষ্ট কারী হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না, অ্যাভয়েড করাটাই উত্তম আমি মনে করছি। বাট এখানে বেশি কারুকার্য নেই পুরো জানামাজের মধ্যে, সেটা একটা ভালো দিক। কিন্তু এই চিহ্নটা যদি কারো মনোযোগ নষ্ট না করে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা জায়েজ আছে। কাউসার আসাব এআইডি থেকে আপনি লিখেছেন, সিজদা আছে এরকম সুরা যদি নামাজের শেষ শাখাতে পড়া হয় তাহলে কি তার জন্য আলাদা করে সিজদা দিতে হবে? সিজদার আয়াত যদি আপনি তেলাওয়াত করেন নামাজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সিজদার আয়াতটা তেলাওয়াত করে যদি আপনি সাথে সাথে রুকুতে চলে যান সিজদার নিয়তে, তাহলে ইনশাআল্লাহ সিজদা আদায় হয়ে যাবে, এটা একটা বিষয়। আরেকটা হলো যে সিজদা তেলাওয়াত করে সিজদার আয়াতটা পড়ে এরপরে সাথে সাথে আপনি সিজদায় চলে গেলেন, সিজদা করে উঠে বাকি আয়াতগুলো তেলাওয়াত করলেন, অথবা আপনার সিজদার আয়াত তেলাওয়াত করে আপনি অন্যান্য আরও আয়াত তেলাওয়াত করলেন, তারপর আপনি রুকুতে গেলেন, তো এই শেষের পদ্ধতিটা সঠিক নয়, কারণ সিজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে সিজদা করা উচিত। বিধায় প্রথম দুই পদ্ধতিতে আপনার সালাত হয়ে যাবে, অর্থাৎ আবারও বলছি, আপনি সালাতের দ্বিতীয় রাকাত হোক আর প্রথম রাকাত হোক, সিজদার আয়াত তেলাওয়াত করছেন, করে সাথে সাথে রুকুতে চলে গেছেন এবং রাকাত শেষ করেছেন, এখানে আপনি তেলাওয়াত এন্ড করেছেন, তেলাওয়াতের এন্ডিং করে আপনি রুকুতে চলে গেলেন, এই রুকুটাকেই আপনি সিজদার নিয়তে করেছেন, ইনশাআল্লাহ আপনার এটি সিজদা হিসাবে বিবেচ্য হয়ে যাবে এবং সিজদা আদায় হয়ে যাবে। আর যদি আপনি আরও তেলাওয়াত করতে চান তাহলে সিজদার আয়াত তেলাওয়াতের পর আগে সিজদা করে নেবেন, এরপর বাকি তেলাওয়াত করবেন, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে কোনো পার্থক্য নেই এক্ষেত্রে। আর যদি সিজদার আয়াত তেলাওয়াত করার পর আরও অনেকে আয়াত তেলাওয়াত করেন, তারপর আস্তে আস্তে রুকুতে যান, তাহলে সেটা অনুচিত হবে, কারণ সিজদার আয়াত তেলাওয়াতের সাথে সাথে সিজদা করা উচিত। শাহরিয়ার ইমাম আপনি লিখেছেন, ইমামের পিছনে কাতারে মুসল্লিরা যখন দাঁড়াবে তখন কোথা থেকে কাতার শুরু করবে? পিছনের কাতারগুলো দেখি অনেকে ডান পাশ থেকে শুরু করে, বিষয়টি একটু ক্লিয়ার করবেন। ইমামের ঠিক মাঝখান থেকে শুরু করবে, মাঝখান থেকে শুরু করে পিছন থেকে বরাবর, ইমামের পিছন থেকে ডানে, এরপর বামে, ডানে, এরপর বামে, এভাবে ব্যালেন্স করতে করতে কাতার এগিয়ে নিয়ে যেতে থাকবে। এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, ফরজ নামাজে শেষ শাখাতে শেষ শাখাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কীভাবে আদায় করব? ফরজ নামাজ যদি শেষ শাখাতে ওযু ছুটে যায়, তো ওযু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওযু করার জন্য, ওযু করে
এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন। হতে পারে শেষ রাকাতের রুকুতে উযু চলে গেছে, তো এসে রুকু থেকে আবার শুরু করবেন, করে বাকিটুকু শেষ করবেন। যদি আপনি উযু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন, অন্য কোনো কাজ না করেন, জাস্ট উযু করেছেন, করে চলে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাত ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন, অন্য কাজ করে থাকেন, তাহলে তো আর ওইটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না। আর যদি কথাবার্তা না বলে থাকেন, উযু করে চলে আসছেন আপনি জাস্ট, তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।